আমাদের এই লঙ্গরখানা এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই লঙ্গরখানায় আসেন প্রতি রবিবার। বলছি বাজারে যে সমস্ত অসহায় মানুষেরা ভিক্ষার উদ্দেশ্যে আসেন তাদের উদ্দেশ্যেই আমাদের এই লঙ্গরখানার আয়োজন। আজ প্রায় 150 লোকের আয়োজন। আজকের আয়োজনে আছে মিনিকেট চালের সাদা ভাত, সয়াবিন আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি ও চিকেন কষা এবং আচার। যারা আমাদের ভিডিও দেখছেন, লাইক কমেন্ট ও শেয়ার করছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আপনাদের এই উৎসাহই আমাদের প্রেরণা, ভালো লাগে আরও ভালো কিছু করতে। রবিবারে লঙ্গরখানা, প্রতি রবিবার জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের এই রবিবারে লঙ্গরখানা। প্রতি রবিবার আমাদের এই লঙ্গরখানার আয়োজন থাকে। রবিবারের লঙ্গরখানা একেবারে হৃদয় থেকে প্রতি রবিবার দুপুরের আহার আমরা দেওয়ার চেষ্টা করি এখানে। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? সবজিটা দারুণ হয়েছে? ঠিক আছে। আমাদের রান্না, হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করি ভালো খাওয়াতে সব কিছু। হ্যাঁ, বিয়ে বাড়ির খাওয়ার মতো আমাদের খাবারের খুব নাম করছেন সাধুবাবু। হ্যাঁ, দোয়া আশীর্বাদ করবেন যেন আরো ভালো খাওয়াতে পারি। হ্যাঁ হ্যাঁ, না না ওই ঠিক আছে। রবিবারে লঙ্গরখানার সমস্ত আসনই আমাদের ভর্তি, কিছুজন অপেক্ষা করছেন। ধারাবাহিকভাবে আমাদের এই লঙ্গরখানা চলে যাচ্ছে, ভালো লাগছে। আমরা এত বড় একটা উদ্যোগকে সফল করে তুলতে পারছি আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। রবিবারের লঙ্গরখানা, বলছি পূর্ব বর্ধমান।